দিন হিসাবে সিন্ডিকেট মেম্বার, আমি যাওয়ার সময় আমার একজন ছাত্রকে এখান থেকে ডেকে তোমাদের সামনে বলেছিলাম, একটা কথা বলো যে কথাটায় সমস্যা সমাধান হবে। আমি সেই কথাটা শুনতে পেয়ে আমি অত্যন্ত পজিটিভলি চেষ্টা করেছি তোমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য। আমি সংক্ষেপে আমাদের এই যে দুইটা সিদ্ধান্ত আজকে হয়েছে, এই দুইটা সিদ্ধান্ত তোমাদের মাঝে পড়ে শোনাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা বিশ্ববিদ্যালয় থাকে, যখন ছাত্র থাকে, ছাত্ররা থাকলে শিক্ষক আছে, শিক্ষক থাকলে কর্মকর্তা কর্মচারী আছে। অতএব ছাত্ররা হলো এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আমরা সব সময় মনে করি আমরা মনে করি তারা সব সময় এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে, এই বিশ্ববিদ্যালয়কে তারা নিজের মনে করে ভালোবাসে, এবং আমরাও আলাদা কেউ নই, আমরা তাদের শিক্ষক, আমরা একটা পরিবারের সদস্য। এই বিশ্ববিদ্যালয়ে বারবার প্রমাণ হয়েছে, এখনো আমাদের ছাত্ররা তাই প্রমাণ করবে, আমরাও তাই প্রমাণ করব। দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যা ঘটেছে সেজন্য আমি সকলের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমি আমার স্নেহভাজন ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা অনেক কষ্ট করেছ, আশা করি এই সিদ্ধান্ত শোনার পরে তোমরা হাসি মুখে এই বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে তোমরা তোমাদের কাজে ফিরে যাবে। আমার বিশ্বাস সেই সিদ্ধান্ত নিয়ে আজকে তোমাদের সামনে দাঁড়িয়েছি, এবং এবং আমি তোমাদের মতো আমিও তো আমারও একজন সন্তান আছে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমিও বুঝি তার অনুভব। অতএব আমি একজন একজন পিতা হিসেবে আমি একজন পিতা হিসেবে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা সুশৃঙ্খল ভাবে যাই করো তাই করবে, কিন্তু কখনোই যেন কোনো উচ্ছৃঙ্খলতা এই বিশ্ববিদ্যালয়ে না আসে। আমি এখন সবার সিদ্ধান্ত করে শোনাচ্ছি, সবার সবাই উদ্যত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিন্ডিকেটের সবার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হলো যে অদ্য 22/12/2016 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম যথারীতি চালু থাকবে। আমরা এই সিদ্ধান্তটা পড়ার আগে আমি একটা মিনিট একটু কথা বলি। আমরা চাই এখানে সুন্দর পরিবেশ, বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র তারাই হলে থাকবে, বিশ্ববিদ্যালয়ে যারা হলে থাকার ছাত্র তারাই হলে থাকবে, বিশ্ববিদ্যালয়ে অছাত্ররা আর যেন হলে না উঠতে পারে। এই জন্য আমি তোমাদের সার্বিক এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা এই ছাত্রদের কাছে আশা করি। সেই সুবাদে আজকের এই সিদ্ধান্ত নেওয়া, বিশ্ববিদ্যালয়ের হল সমূহ অলরেডি ছাত্রীদের হল তো আমাদের খোলা আছে, তোমরা জানো ছাত্রদের হল সমূহ বৈধ ছাত্রদের, বৈধ ছাত্রদের হলের বৈধ ছাত্রদের 25/12/2013 তারিখ থেকে হলে উঠানো হবে। এখন 25/12/2016 তারিখ থেকে হলে উঠানো হবে বৈধ ছাত্রদের। সেজন্য তোমরাও যদি কেউ অবৈধ এখানে থেকে থাকো তাহলে চিহ্নিত করে দিবা, বৈধ ছাত্র হলে থাকবে। এই হলো আমাদের সিদ্ধান্ত, তোমরা এখন আসে।